আসসালামু আলাইকুম, এটি স্টুডেন্ট আল্লাহ এক্সাম হেমসেনের পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন। সপ্তম শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্ট দুই দ্বিতীয় সপ্তাহ তৃতীয় সপ্তাহ এটা আজকে আমরা সমাধান করবো। তো ফার্স্টে আমরা ভালো করে প্রশ্নটা দেখে নিব, তারপর উত্তরে চলে যাব। তো আর তোমাদের PDF প্রয়োজন হলে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, সেখানে পেজে চলে গেলে তোমরা PDF ফাইল পেয়ে যাবে। তো এখানে তোমাদের সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্ট নাম্বার দুই, এখানে অ্যাসাইনমেন্টের শিরোনামটা লিখবে ক্ষুদ্র জাতিসত্তার সাংস্কৃতিক উৎসবের পরিচয়। এটা দিল তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম। আর এখানে তোমাদের বলা হয়েছে শিকনফল 27 ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিশেষ শ্রেণী এবং ক্ষুদ্র পেশার গোষ্ঠীদের পরিচয় দিতে ও তাদের প্রতি শ্রদ্ধাশীল প্রকাশ করতে পারবে। এখানে তোমাদের কিছু নির্দেশনা দেওয়া আছে। দেখো, পাঠ্যবই থেকে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতিসত্তা রচনাটি পড়তে হবে। কাজের ধাপগুলা, ক্ষুদ্র জাতিসত্তা বলতে কী বোঝায় লিখতে হবে এবং সাংস্কৃতিক উৎসব বলতে কী বোঝায় লিখতে হবে, এবং বলছে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তা পরিচয় দিতে হবে এবং বলা হচ্ছে ক্ষুদ্র জাতিসত্তার সাংস্কৃতিক উৎসবের বিবরণ দিতে পারবে। এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টটা। তো ভিডিওটা উত্তরটা দেওয়ার আগে বলে নিচ্ছি, এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো শুরু করা যাক। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তো ক্লাস সেভেনের বাংলা অ্যাসাইনমেন্ট তোমাদের থার্ড উইক অর্থাৎ তিন নম্বর তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টটা আজকে সমাধান করবো। তো এখানে ফার্স্ট তোমাদের দেওয়া আছে, আর তোমাদের PDF ফাইল প্রয়োজন হলে অবশ্যই আমাদের ফেসবুকে চলে যাবে, সেখানে PDF দেওয়া থাকবে, আর ভিডিও ডিসক্রিপশন ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে। তো এখানে শিরোনাম থাকবে ক্ষুদ্র জাতিসত্তা সাংস্কৃতিক উৎসবের পরিচয়, এগুলো তোমাদের শিরোনাম। তারপরে ক্ষুদ্র জাতিসত্তার ধারণা বলছে আধুনিক জাতিসত্তা হচ্ছে নিজস্ব পরিচিতি সম্পন্ন জনসম্প্রদায় বা বর্গ, তারা ভাষা অর্থনীতি সংস্কৃতি ইতিহাস ইত্যাদি আলোকে বিশেষ পরিচিতি বোধ করে এবং অনুরূপ সম্প্রদায় থেকে নিজেদের পৃথক করে রাখে থাকে। রক্ত এবং বৈবাহিক সম্পর্ক এবং অর্থনৈতিক কার্যক্রম ও ভাষা এথনিক গ্রুপের মানুষদের মধ্যে অটুল বন্ধন সৃষ্টি করে এবং বলা হয়েছে নিজেদের বন্ধন এবং অন্যান্য জনগোষ্ঠী থেকে পার্থক্য এথনিক গ্রুপের মানুষের মনে সম্প্রদায় চেতনা জাগ্রত করে। এটা ছিল তোমাদের প্রথম পয়েন্টটা। দ্বিতীয় পয়েন্ট বলছে সাংস্কৃতিক উৎসবের ধারণা। উৎসবগুলোর ধারণা বলছে উপজাতিরা এক উৎসব প্রিয় জাতি, জন্মের পর থেকে ধর্মীয় এবং সামাজিক ও ঋতুভেদে বিভিন্ন উৎসব আনন্দ মেতে ওঠে। তারা উৎসব মুখর জীবনযাপন করে সারা জীবন, নিজ নিজ ধর্ম অনুসারে তাদের রয়েছে ভিন্ন ভিন্ন উৎসব। উৎসবে রয়েছে নতুন বছরকে কেন্দ্র করেও পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য পার্বত্য অঞ্চলের উপজাতিরা বৈশাখী পালন করে থাকে, মহানন্দে কাটায় এই উৎসবটি। ত্রিপুরারা বৈশুক আর মারমারা সাংরাই আর চাকমারা বিজু উৎসবকে একত্রে বৈশাখী বলা হয়। বৈশাখী নিয়ে তো আমরা কম বেশি অনেকেই জানি, তবে আমরা উপজাতিদের অন্যান্য উৎসব সম্পর্কে কতটুকু অবগত? আবার বলছে উপজাতিদের হাজার উৎসব থেকে কিছু কিছু উৎসব আমাদের সম্পর্কে আমাদের জানাবো। বলছে কারাম উৎসব সম্পর্কে বলছে, দেখো সাঁওতাল ও উরাও মালো এবং মুন্ডা মাহাতো এবং বুইমানি সম্প্রদায়ের আদিবাসীরা বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করে। কারাম উৎসব নামক একটা বড় পূজা করে তারা, এটি তাদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। এই পূজার রীতিনীতি হচ্ছে কারাম গাছের ডালকে ঘিরে, কারাম নামক গাছের ডালকে ঘিরে এই পূজা হয় বলে এই উৎসবকে ডাল পূজা বলা হয়ে থাকে। তারপর হচ্ছে ঋতুভেদে উৎসব। ঋতুভেদে কী কী উৎসব? দেখো বলছে সাঁওতালদের, এখানে বলা হচ্ছে সাঁওতালদের 12 মাসে 13 উৎসব পালন করে। এক কথায় এরা উৎসবমুখর জাতি। তাদের নতুন বছর শুরু হয় ফাল্গুন মাসে, নববর্ষ পালিত হয় বাহা উৎসবে। তারপর হচ্ছে নাচ গান করে আগমন করে নতুন বছরের। এছাড়াও এরা প্রতি ঋতুতে ভিন্ন ভিন্ন উৎসব পালন করে থাকে, যেমন চৈত্র মাসে পালন করে বৈশাখু এবং বৈশাখে হোম এবং জ্যৈষ্ঠ মাসে এরও এবং আষাঢ় মাসে হারিও এবং বলছে আরশিনে দেবী এবং পৌষ শেষে সুরাই এর পালন করে। বসন্তে তারা পালন করে ফুল ফুটা উৎসব। বসন্ত উৎসবে তরুণ তরুণীরা তাদের সঙ্গী নির্বাচনের সুযোগ পায়। বিয়েতে কনেকে পণ্য দেওয়ার প্রচলন রয়েছে, যদিও তা খুব সামান্য পরিমাণে হয়ে থাকে। বিধবা বা তালাকপ্রাপ্ত মেয়েদের পুনরায় বিয়ে করার প্রচলন রয়েছে সাঁওতাল সমাজে। বলছে সুহরাই উৎসব, বলছে সাঁওতালদের জনগোষ্ঠীর একটা আকর্ষণীয় উৎসব হচ্ছে চৌরাই উৎসব। তাদের জীবনে
প্রাণীর গুরুত্ব অপরিসীম, তাই তাদের গৃহপালিত পশু পাখির প্রতি শ্রদ্ধা নিবেদন করা জন্য সোহরাই উৎসব পালন করে এই আদিবাসী সম্প্রদায়। সোহরাই উৎসব দিন দিন সাঁওতালরা গ্রামের মহাজনরা সভা দেখে থাকে, বলছে আগে থেকে দিন নির্ধারণ করে এবং তবে পৌষ এবং মাঘ মাসের দিকে এই উৎসব পালন করা হয়। এই উৎসবে একটা রীতি হচ্ছে সাঁওতাল মেয়েরা তাদের বাপের বাড়ি যাওয়া এবং বলছে নেমন্তন্ন পায়। এই দিনটি তারা নানা রকমের বাদ্যযন্ত্র বাজিয়ে নেচে গিয়ে পালন করে থাকে। তারপর বলছে রাখাইন উৎসব। আর তোমাদের একটা কথা বলে নিচ্ছি, এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে তার নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। রাখাইন উৎসব, বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইনরা জন্মান্তরবাদ এবং কি কর্মবাদী বিশ্বাসী রাখাইন আদিবাসীরা। প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, এছাড়া আর্শিনী পূর্ণিমা এবং কি কঠিন চিবর দান উৎসব এবং কি আষাঢ়ী পূর্ণিমা শত ধর্মীয় অনুষ্ঠানে এরা পালন করে থাকে। রাখাইনদের বর্ষণের উৎসবকে বলা হয় সাংরাই। টানা চার দিন ব্যাপী তাদের এই উৎসব চলে থাকে। বলছে রাধানতের এই নবান্ন উৎসব যাত্রা হয় এবং বলা হয়েছে খেলা হয় জল কেলি, বছরের নতুন দিনে আনন্দ তৈরি হয় নানা রকমের পিঠাপুলি এবং বিনিদানের ভাত এবং বলছে কাঁচা এবং কচি ধানের চিরা এবং বলছে গারো উৎসব। গারোদের বেশ কিছু উৎসবের মধ্যে আগালমাক্কা ও আরি আচিরক্কা এবং চংচু রংচু এবং গাল্লা জামে গাপ্পা আহওয়া এবং ওয়ানগালা অন্যতম। গারো সমাজের অন্য সন্তান জন্মদান পুরো গ্রামের জন্য উৎসব আমেজ থাকে। সবাই ওই দিন চুজঙ্গি মদ পান করে। তাদের পালিত ওয়ানগালা উৎসবটি বেশ আকর্ষণীয়। তারপর বলা হয়েছে এখানে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার পরিচয় দিতে হবে। এখানে বলা হয়েছে বাংলাদেশের 45টি ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতিসত্তা আছে, যেমন চাকমা, ত্রিপুরা, সাঁওতাল, মান্দাই, মণিপুরি এবং খাসিয়া ইত্যাদি। বাংলাদেশের রাষ্ট্রের ক্ষুদ্র জাতিসত্তা অবস্থান প্রান্তিক এবং বলছে এখনিক গ্রুপগুলোর প্রতি আধিপত্যবাসী দৃষ্টিভঙ্গি নেতিবাচক এবং এখনই গ্রুপগুলো ভাষা এবং অর্থনৈতিক হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। বলেছে এখনই গ্রুপের রাষ্ট্রকর্তৃক আমন্ত্রণের শিকার হয়ে আধুনিক রাষ্ট্রের গঠনের পর আধুনিক রাষ্ট্রের ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর অধিকারের প্রশ্ন সামনে আসে, কিন্তু রাষ্ট্র জাতীয় সংহতির প্রশ্নে ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের উপর আধিপত্য বিস্তার সচেষ্ট হয়ে ওঠে। বলছে ক্ষুদ্র জাতিসত্তার সাংস্কৃতিক উৎসবের বিবরণ দিতে হবে। বলছে বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তাগুলোর সংস্কৃতি চর্চার ক্ষেত্রে অনেক সমৃদ্ধ, ঐতিহ্যগতভাবে তারা প্রকৃতি প্রেমিক। বলছে নিজেদের জীবন এবং প্রকৃতির সঙ্গে সাজময় করে প্রকৃতি থেকে প্রাণরস নিয়ে রচিত এক ধরনের তাদের শিল্পকর্ম। আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে আবালবিদ্য অর্থাৎ বনিত সকলের অংশগ্রহণের মাধ্যমে গণ উৎসবের মাতোয়ারা হয়ে যাওয়া। এজন্যে বাঙালিরা মনে করেন তারা অনেক আমোদপ্রিয় এবং ঢাকঢোল এবং ঝাঁঝর সানাই বাজিয়ে তারা উৎসব মেতে ওঠে সংস্কৃতির উৎসবগুলোতে। এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্ট। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে। ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে তার নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।